हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। ग्रीष्मकाले दुपुरे गरम गरम डाल भातेर संगे खावार जोन्नो आज के आमी निये एसेछि दु धरनेर रेसिपी, एकटी पकोड़ा एवं एकटी बड़ार रेसिपी। ग्रीष्मकाले आमरा हल्का डाल भात खाई पछंद करे थाकि, आर ए डाल भातेर संगे जदि थाके एकटा पकोड़ा बा एकटा बड़ा ताहले दुपुरेर खावाटा जमे जाय। पकोड़ा तैरी करार जन्य आमी निये निलाम कयेकटा बकफुल। कम बेशी आमरा सबाई बकफुल चिने थाकि, किन्तु जारा बकफुल चेनेन ना तारा देखे निते पारेन बकफुलगुलोके देखते एई रकम हय। प्रथमे आमी गोटा गोटा बकफुलगुलोके जल दिये भालो करे धुये निच्छि। बकफुलगुलोके भालो करे धुये नेवार पर एर डाटी थेके आमी एकटा एकटा करे केटे निच्छि। বকফুলের বৃন্ত বা পেছনের দিকের এই সবুজ অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। একদম পেছনের ডাটিটাকে একটুখানি রেখে দিতে হবে। এটা খুলে দিলে কিন্তু বকফুলের সমস্ত পাপড়িগুলোই খুলে বেরিয়ে যাবে। এবারে ফুলটাকে হালকা করে চেপে ফুলের মুখের কাছ থেকে এইভাবে ফাঁক করে পাপড়ির মধ্যে থাকা এই শক্ত ডাটিটাকে বের করে নিতে হবে এবং এটাকে কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে লেগে থাকা রেণুগুলোকে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন পাপড়ির মধ্যে থাকা শক্ত ডাটিটাকে এইভাবে ফেলে ভেতরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে পোকামাকড়ও থাকতে পারে। এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন পকোড়ার ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বেসন, সামান্য পরিমাণ কালো জিরে, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। পকোড়াটাকে মুচমুচে করার জন্য দিয়ে দিলাম 2 চামচ চাল গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ পোস্ত। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার সময় কখনোই একসঙ্গে অনেকটা জল দেবেন না, তাতে ব্যাটার তৈরি করতে অসুবিধা হবে। এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে এটাকে ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা রেস্টের জন্য রেখে দিলাম। এখন বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ গাঁদাল পাতা। গাঁদাল পাতা দেখতে এইরকম হয়। এই পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে, তার জন্য হয়তো অনেকেই পছন্দ করেন না। আজকে আমি এই পাতা দিয়ে যে পদ্ধতিতে বড়া তৈরি করে দেখাবো, যদি আপনারা সেই পদ্ধতিতে এই পাতার বড়া তৈরি করেন তাহলে যারা এই পাতা অপছন্দ করেন তারাও কিন্তু এই বড়া আনন্দের সঙ্গে খাবেন। প্রথমে আমি পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে খুব মিহি করে এইভাবে কুচিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট সাইজের মিহি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কালো জিরেকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ি, এর মধ্যে থেকে আমি 1/2টা পরিমাণ ঢেলে দিলাম। তারপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পাতার পরিমাণটা বেশি লাগছে, তাই আরেকটু চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করলাম। এখন আবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। বড়া তৈরি করার জন্য যেরকম ঘনত্বের দরকার অল্প অল্প পরিমাণ জল দিয়ে সেইভাবে মেখে নিতে হবে। এখন দেখুন মিশ্রণটাকে এইভাবে এক একটা করে বড়ার আকার দেওয়া যাচ্ছে। এই রকম ঘনত্বেই আমি মিশ্রণটাকে রেখে দিলাম। এবার 30 মিনিট পর পকোড়ার ব্যাটারটাকে আমি নিয়ে নিলাম। চালের গুঁড়িটা বেশ কিছুটা ফুলে গিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে দিয়েছে। এখন ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ জল। জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরকম একটা না পাতলা না ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম। এখন পকোড়া তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। সেই তেল থেকে আমি 1 চামচ গরম তেল নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভাজার আগে ব্যাটারের মধ্যে গরম তেল দিলে পকোড়া খুব মুচমুচে হয়। এবার এক একটা করে বকফুল নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি।
তারপর এক্সট্রা ব্যাটারটাকে এইভাবে ধরিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক একটা করে ফুল নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটাকে মাঝারি আঁচে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সেট হয়ে যাওয়ার পর এগুলোকে একবার উল্টে দিলাম। পকোড়াগুলোকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। বাকি পকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। পকোড়াগুলো ভেজে নেওয়ার পর বড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল রেখে বাকি তেলটাকে আমি ঢেলে নিয়েছি। এখন বড়াগুলোকেও মুচমুচে করার জন্য আমি এক চামচ গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর মিশ্রণটা থেকে কিছুটা করে অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড়ার শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাড়িতে এই পাতার বড়া তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে এই বড়া তৈরি করেন। বড়াগুলো কিছুক্ষণ তেলের মধ্যে সেট হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিলাম। এবারে খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিয়েও এই বড়া তৈরি করতে পারেন। এই বড়া খেতে ভীষণ সুস্বাদুকর হয়। গরমে গাঁদাল পাতা শরীরের পক্ষে ভীষণই উপকারী। এখন বড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে তুলে নিয়ে বাকি বড়াগুলোকেও এই একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য বক ফুলের পকোড়া এবং গাঁদাল পাতার বড়া। আজকে আমার এই রেসিপি দুটো আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।